নমস্কার সকলকে আগে থেকে ধন্যবাদই রাখছি এটা শোনার জন্যে আজকে আমি কতগুলো অভিজ্ঞতা আমার শেয়ার করছি সাড়ে চার মাস ধরে এই প্যান্ডেমিকের মধ্যে কাজ করার মধ্যে কতগুলো অভিজ্ঞতা আমার হয়েছে আমি এটা শেয়ার করছি ২৬ জন পেশেন্টকে অলরেডি গতকাল পেশেন্ট নিয়ে ছাব্বিশ জন করোনা পেশেন্টকে আমি দেখে ফেলেছি এবং আমি একটা স্বল আমি একজন ইএটি সার্জেন শর একটা হসপিটালে এমনি প্র্যাকটিস করি আমরা এই লকডাউনে কোনোদিনই প্র্যাকটিস বন্ধ করিনি কিন্তু ভগবানের কৃপায় আমরা তিনজন ডাক্তার এবং জন স্টাফ কেউ করোনা অ্যাট্রাক্টেড বা অ্যাফেক্টেড হয়নি কিন্তু কিভাবে ভগবানের কৃপা ডেফিনেটলি আছে কিন্তু আমার এই অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করছি কি করে মেন কারণটা আমার মনে হয়েছে ফেস মাস্ক আমার মনে হয় এটা আমার অবশ্যই ব্যক্তিগত মতামত অভিজ্ঞতাটা অবশ্যই এটা ফেস মাস্ক অনলি ফেস মাস্ক প্যান্ডেমিক রুখে দিতে পারে অনলি ফেস মাস্ক আবার বলছি অনলি ফেস মাস্ক টাচে হয় না সমস্ত সোয়াব কালেকশন করা হয় থ্রু নেজোফেরিংস অর ওরোফেরিংক তার মানে মেন ভাইরাল লোড এখানে আছে কোনো দিন এরকম তো হয় না জাস্ট থুতু নিয়ে কিছু তিন ঘন্টা পরে দিয়ে দেখেছি ইলেকট্রোমাইক্রোস্কোপে অর আর্টিফিশিয়াল করে দেখা গেছে যে এখানে ভাইরাস আছে ভাইরাসটা রয়েছে এবং খুঁজে পাওয়া যাচ্ছে এটা প্রমাণিত নয় কিন্তু প্রমাণিত নেজো আছে ওরোফেরিংস আছে আলটিমেট পরে বিভিন্ন সিস্টেমে যাচ্ছে তো আমরা ইএনটি সার্জনটা কেন বেশি পাই না জেনেই কারণ হচ্ছে লস অফ স্মেল লস অফ টেস্ট এবং থ্রোট পেন লাইট ফিভার এগুলো সব কিন্তু ইএনটির কাছে প্রথম বেশি আসে আমরা সেগুলোই আমরা বেশি দেখি আমরা সাসপেক্ট করি কোভিড টেস্ট লিখি পরে দুদিন বাদ যখন পেশেন্ট বলছে কোভিড টেস্ট প্রথম দিকে খুব ভয় পেতেছি কোভিড তাহলে তো প্রথম দিকে তো কোয়ারেন্টিনও চলছিল বিভিন্ন জায়গাতে কিন্তু তারপরে আস্তে আস্তে এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে ডেফিনেটলি কন্ট্যাক্ট ট্রেসিং টেস্ট এগুলো আমি কোনোটাই আমি গভর্নমেন্টের ইয়েতে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে ফেস মাস্ক অনলি রুখে দিতে পারে প্যান্ডেমিক কী করে আপনি যদি খুব ভালো করে ক্লিয়ারলি ভাবুন এই যে মুখের নিচে মাস্কটা রেখে আমার চেম্বারে এসে এইভাবে রেখে মাস্কটি রেখে নাকটি বেরিয়ে থাকে আর দিয়ে বলছে স্যানিটাইজ করছে স্প্রে মারছে একটু চেয়ারে স্প্রে দিল দিয়ে বসছে আমি কৃষি জন এটা মারছে না না আর খুব ভয় আজকাল আর প্রচণ্ড চিন্তা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রচণ্ড চিন্তা কিন্তু নাকের নিচে মাসটি রয়েছে আচ্ছা ভেবে দেখুন এই এই যে ড্রপলেট কী করে যাবে হাত দিয়ে যায় ড্রপলেট চামড়া দিয়ে যায় এই গায়ে সুন্দর করে এটা ইয়ে নিয়ে আমি একটা হসপিটালে গিয়ে দেখলাম একটা ফেসিল দিয়েছে হসপিটাল থেকে ফেসিলটা রেখেছে এইভাবে এইভাবে মাস্টার রেখেছে নাকের এইভাবে ঠিক আছে দিয়ে পিপি পড়েছে পুরো বডিতে ঘামছে দরদর করে না পিপি পড়ে যাচ্ছে পিপি পরে এরকমভাবে তুলে রেখেছে তো ইস যে কনসেপ্ট তো যাবে কি করে আমরা কি করে আটকে রেখেছি এখনও পর্যন্ত আজ পর্যন্ত আমি সুস্থ রয়েছি এখনও পর্যন্ত কোভিড হয়নি আমি অলরেডি আইজিজি আইজিএম টেস্ট করেছি কয়েকবারই কিট দিয়ে তো আমাদের অনেকেরই দেখেছি কিন্তু হয়নি বলতে পারেন আমরা ইয়াং হয়তো বা মেবি করোনা আসিমটোমেরি হয়েছে কিন্তু এরম যদি করোনা আসিমটোমেরি কোনো সিমটম ছাড়াই সবলেই সুস্থ থাকে তা ভালো তো এরকম সারা পৃথিবীতেই হয়ে যাক না কিন্তু না তার কারণটা কী করে আটকাচ্ছি আপনি দেখুন এটা বলছে নাইনটি নাইন নাইন ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট কেউ নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তার মানে কি চান্স রয়ে গেছে আপনি যদি মাস্কটা এইভাবে পরে নিলেন তো আমরা আরও বেশি প্রোটেকশান নিই কীরকম কারণ হচ্ছে যে এই দূরত্ব রেখে দূরত্ব রেখে প্র্যাকটিস করা যাবে না ইএনটি প্র্যাকটিস কী করে দূরত্ব রেখে প্র্যাকটিস করা যাবে আপনি এসছেন আমার কাছে কান দেখাতে গলা দেখাতে তো আমি তো হাফ ফিট ডিস্টেন্সের মধ্যেই আমাকে দেখতে হচ্ছে আদারওয়াইজ আনিথকেল প্র্যাকটিস করছি আমি দূর থেকে রেখে টর্চ মানে কী থাকে না দেখাই ভিডিও কল করে ভালো কিন্তু যে দেখাতে এসছে যার কাঁটা ঢুকে গেছে তাকে তো আমি কাছ থেকে দিচ্ছি বমিও করছে গায়ের ওপরে তার মানে আমি প্রোটেকশন কি করে নিচ্ছি আমরা ভালো মাস্ক পরছি শুধু নাইনটি ফাইভ রিস্ক থেকে যাচ্ছে তারপরে আবার একটা থ্রি প্লাই মাস্ক পরি দুটো মাস্ক ফুল প্রোটেকশান তারপরেও সেফটি ডাক্তাররা কি করি তারপরেও স্টাফ এবং ডাক্তার সবাই কি বলছি আমরা তারপরেও ফেস শিল পরছি একটা ড্রপ পর্যন্ত ঢুকবে না ভেতরে ফুললি প্রোটেক্টেড কিন্তু আপনি কি মনে করেন এই যে মাস্ক কম পরে বা শুধু মাস্ক করে মাঝে মাঝেই হ্যান্ড স্যানিটাইজ করছে আমি একটা ছোট দোকানে গেলাম পাশে আড়ে ঘুমটি তো নেহাত আমাকে চেনেন বলে উনি আমাকে আমার সঙ্গে ঝগড়া করলেন না আমি বললাম যে আপনি মাস পরেননি এই সময় আপনি প্রচুর কাস্টমার ডিল করছেন অনেকে মাস্ক না ছাড়া আসছে আপনি মাস্ক সে নেহাত আমাকে বলতে পারলো না চেয়ে না বলে ঝগড়া করতে পারলো না কে কেমন অদ্ভুত যেন মাস যেন অবাক হয়ে গেল স্যার কি গরমে আবার এই মাস্ক পরবো আমি অবাক হয়ে গেলাম আমি বললাম না আপনার সেফটির জন্য মাস পরা কিন্তু দরকার ঠিক এক মিনিটের মধ্যে একজন এলেন একদম বেশ স্বাস্থ্যবান ঠিক আছে তো আমি বললাম দেখলেন এসে গেছে কিন্তু আরেকজন মাস্ক নেই কিন্তু এরকম ঠিক থতির নিচে মাস্ক আপনি একটু মাছটা পরে থাকুন কি মাছ পরবো আমি তো সিগারেট খাবো সিগারেট খাবো তো মাছ আপনি সিগারেট তো খাবেন তখন তো না একা একা পাঁচ দিয়ে খাবেন এখন কেনার সময় তো মাছটা পরবেন আর এরকম করলে সবাই হয়ে যেত কত নেহাত আমাকে জ্ঞান দিতে যাচ্ছিল তো ওই ভদ্রলোক যে দোকানদার আমাকে চেনেন বললেন না উনি ডাক্তারবাবু বলে যা হোক আমার সম্মানে উনি আর ঝগড়া আমার সাথে করলেন না তো আমাকে জ্ঞান দিয়ে দিলেন এরকম তো হাতে হাতেও হয় জানেন কি আমি বললাম হাতে হাতে কি করে হয় একটু বলে দেবেন আমাকে আমার স্যানিটাইজার আছে ও বলছে আমাকে সাইডে আমি বললাম হাতে হাতে কী করে যায় এর মধ্যে কোনো ড্রপলেট পার্টিকেল ভাইরাস ভাইরাস কখনো লাইভ ঘোরে না হাত দিয়ে আপনার হাঁটতে পারে না ভাইরাস হাঁটতে পারে না ও জড়ো পদার্থ একটি আপনি যদি সেল দেন তাহলে গ্রোথ হবে তাহলে আপনাকে ঢুকতে হবে আমি ঢোকার রুটটি বন্ধ করে দেবো টোটালি দুজনাটি হানড্রেড পার্সেন্ট দুজনেই পড়ে থাকবে কেউ কোনো আসবে না সারাদিন হাত ধোবেন না দুটি মুখ নাক সব বন্ধ করে দিন কোনো হ্যান্ড স্যানিটাইজের দরকার হবে না তখন হ্যান্ড স্যানিটাইজ ডেফিনেটলি দরকার হবে আমি জানি না এখনও রিসার্চ পেপার আসেনি কিছুদিনের মধ্যে বিভিন্ন পেপার আসবে দেখবেন টাচে হয় না যদি টাচে হতো এত কোটি কোটি লোকের মধ্যে এই কুড়ি লাখ ইন্ডিয়া হতো না প্রতিদিন গাড়ি ঘোড়া বাস ট্রেন সবই চলছে রেস্ট্রিক্টেড ডেফিনেটলি চেম্বার কত ডাক্তারের চেম্বারে যাবেন গায়ে গায়ে লেগে আছে ডাক্তারে হসপিটালে যান গায়ে গায়ে সব পেশেন্ট লেগে আছে টাচে হয় না হতে পারে না হতেও যদি আজকে কুড়ি লাখ নয় কুড়ি কোটি লোকের হতো চল্লিশ কোটি লোকের হয়ে যেত সেরা মাস্ক মাস্ক আপনার প্যান্ডেমিক রুখে দেবে কন্ট্যাক্ট ট্রেসিং টেস্ট টেস্ট ট্রেসিং মাস্কটা ম্যান্ডেটারি এখন পুলিশ আটকাচ্ছে পুলিশ দিচ্ছে ফাইন করছে নো শুধু অনলি এখানে হবে না আপনি বাজারে যান মাছের বাজারে ঘুরুন গিয়ে দেখুন ফিফটি পার্সেন্ট লোক মাস্ক পরে না তাহলে পুলিশ সোশ্যাল সার্ভিস ভলেন্টিয়ার বিভিন্ন আশাকর্মে ফাইন করতে হবে তুলে নিয়ে যেতে হবে বাজার থেকে দোকানদারদের অতর্কিতে অ্যাটাক করতে হবে যে মাস্ক নেই তাহলে দোকান বন্ধ দুদিনের জন্য দেখুন সবাই মাস্ক পরবে এবং মাস্ক প্রত্যেককে ম্যানডেনি করে ফেলুন মাস্ক প্যান্ডেমিক রুখে যাবে এটা আমার অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাটা কেন আমি দিতে পারছি কারণ হচ্ছে ইএনটি সার্জেন টাচ কন্ট ওই সোশ্যাল ডিস্টেন্সে মেনটে করে ইএনটি ডাক্তারি হয় না কাঁটা বার করতে হলে সোশ্যাল ডিস্টেন্সিং করে কাঁটা বার করতে যায় না নাকে রক্ত বেরোলে আপনাকে প্যাক দিতে হবে এবং ইমিডিয়েট কোভিড টেস্ট করা যায় না রক্ত বন্ধ করতে হয় কোভিড টেস্ট তো পরের প্রশ্ন পরে আসবে এখন আগে চব্বিশ ঘন্টা পরে দিয়ে তারপরে এখন আরও লোড বেড়েছে বাহাত্তর ঘন্টা পরে রিপোর্ট পাচ্ছি নাকে রক্ত পেশেন্টটা যদি না ট্রিট করি তার আগেই মারা যাবে কিন্তু আপনি ফুল প্রোটেকশন নিয়ে ইমিডিয়েট নাকে রক্ত বেরোচ্ছে সব প্রোটেকশন নিয়ে বিভিন্ন জায়গাতে কোভিড হসপিটাল হতে পারে বিভিন্ন ছোটো ছোটো সেন্টারে সবাই পিপি পরে সারাদিন ধরে কাজ করবে এটা পসিবল নয় কিন্তু পসিবল কী পসিবল মাস পরে থাকা অল টাইম মাস্ক পরে থাকা অল টাইম দরকার দুটো মাস তারপরে ফেসিল পড়ুন ডাইরেক্ট ড্রবলেট আপনি ঢুকতে দেবেন না করোনা ভাইরাস আসবে না যদি বা কোনোভাবে যদি এসে যায় মাইক্রো ড্রপলেটস তাতে আপনার ভ্যাকসিনের মতো কাজ করবে কিছু প্রবলেম হবে না হ্যাঁ অবশ্যই ব্যতিক্রম ব্যতিক্রম কি ব্যতিক্রম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নই ক্লোজ স্পেসের মধ্যে আমি ভয় খাই আমি এখনও ক্লোজ পেসে যাই না ক্লোজ স্পেসে যদি মাস্কও পরে থাকেন কেউ যদি স্নিজিং বা করোনা ভাইরাসের অ্যাক্টিভ লোড যদি ছেড়ে দেয় এবং ড্রপলেট ঘুরতে ঘুরতে আপনি যদি ইনহেল করেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু সেই জন্য আমি এখনও পর্যন্ত শিওর নই আমার অ্যাডভাইস খুব ক্লোজ স্পেসে যেখানে এসি চলছে সেখানে খুব টাইট ফেস সেখানে অনলি থ্রি প্লাই মাস্ক হবে না কারণ সাইডে হাওয়া ঢোকে সেখানে খুব ভালো মাস্ক যেখানে চারিদিকে কভার করবে এমন কোনো মাস্ক পরতে হবে এবং খুব কেয়ারফুল থাকতে হবে এবং বেশিক্ষণ না থাকাই ভালো ওই সব ক্লোজ স্পেসে এবং ক্লোজ স্পেস যদি হয় এসি যেমন সেন্টারে আমাদের আমাদের কিছু অভিজ্ঞতা আমরা বলছি চেম্বারে এসি চলে কিন্তু ফ্যান চালাই দরজা খোলা ভেন্টিলেট হয়ে যায় ওয়েল ভেন্টিলেটেড তো আমার এই অভিজ্ঞতা এর অভিজ্ঞতাটা কিন্তু খুব ফেলে দেওয়ার জন্য নয় খুব ফেলে দেওয়ার মতো নয় তার কারণটা হচ্ছে কি সাড়ে চার মাস ধরে কোভিডের মধ্যে নাক কান গলার প্র্যাকটিস করছে এবং প্রচুর পেশেন্ট দেখেছি নিয়ারলি হয়তো পেশেন্ট নাম্বারটা আমি বলছি না কোভিড পেশেন্ট ছাব্বিশটা যারা আমাকে জানিয়েছে রিপোর্ট পাঠিয়েছে বা আমার সেন্টার থ্রু সেন্টার টেস্ট হয়েছে কিন্তু বহু বহু পেশেন্টরা আমাকে ফোন করে বা জানানোর দরকার নেই বহু পেশেন্ট চলে গেছে পরে লিখে দিয়েছি কোভিড স্কোর যদি না কমে টেস্ট পড়েছে কিছু কিছু লোক থ্রু অন্য পেশেন্টের মাধ্যমে জেনেছি যে ওনার কোভিড হয়েছিল আপনার কাছে দেখিয়ে গিয়েছিল আপনি বলেছিলেন যদি মনে হয় কোনো টেস্ট করে নিতে পারেন পরে প্রথম দিকে অ্যাডমিশান করে হতো এরকমভাবে গেছে তো এত এই অভিজ্ঞতাটা কিন্তু খুব ফেলে দেবার মতো নয় আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে স্রেফ মাস্ক মাস্ক রুখে দিতে পারে এই প্যান্ডেমিক নমস্কার